Anisha. Anisha. Hello. তো খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে চলে আসছে মালাই চা। তো দেখি মালাই চা খাই। ওখান থেকে ওটা নিয়ে আসছেন কেন? এখান থেকে একটা নেবেন না তুলা ভাই, মিলন তো খাবে না। তুমি কি একটা খাবা? মিলন বলছে খাবে না, মিলন বলছে খাবে না, মাছ ভাত। মিলন, এই মিলন, কি করছ? খাই না কখনো চা, কিন্তু খেতে হচ্ছে। কি চা? মালাই চা। যদিও পছন্দ না, তারপরে খাচ্ছি। অন্য কি পছন্দ না? এই তুই তো সেদিন একদিন যে কফি হাউসে যে কফি খেলি আপনাদের জন্য, দুই বোনের জন্য পারি নাকি আপনাদের সাথে? তাই আপনাদের সাথে জোরে পারি না, তাই নাকি? খুবই ভালো, আবার আসবো। হ্যাপি নিউ ইয়ার 2021। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। নতুন বছরে আমরা ফ্যামিলি সহ সবাই ঘুরতে বেরিয়ে হচ্ছি। আজ রেস্টুরেন্টে খেতে এসেছিলাম ফ্যামিলির সবাই। এখানে রূপসা, এটা হচ্ছে রূপসা ফেরিঘাট। তো এখানে নতুন রেস্টুরেন্ট, তো এখানে আমরা খেতে এসেছিলাম ফ্যামিলির সবাই। সুন্দর পরিবেশ, বেশ পাখি আছে, বেশ সাজুগুজু করছে ফ্যামিলির সবাই, যে যার ছবি তোলা নিয়ে ব্যস্ত। খাওয়া দাওয়া করলাম, বাবুরা খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তাসফিক, তামিম, আনিশা, মাইশা সবাই খেলতেছে। এটা হচ্ছে ওর খাবার প্লেস, অনেক বড়, রিভার সাইড, নদীর পাশ, দাঁড়িয়ে আড্ডা দিয়ে বা বিভিন্ন প্রোগ্রাম করতে খুব ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি, খাওয়া শেষ বের হয়ে যাচ্ছি। দেন আমরা হচ্ছে ট্রলার নিব, একটা ট্রলার নিয়ে হচ্ছে নদীতে ঘুরব। বেশ এক ঘন্টার মতো ঘোরার একটা প্ল্যান আছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার আগে নদী থেকে উঠতে হবে, নাহলে বাবুদের ঠান্ডা লাগবে। এখানে কবুতর আছে, বিভিন্ন প্রকারের কবুতর আছে, পাখি দেখলাম আমরা অনেক প্রকার। কবুতরকে হাই দিচ্ছে আমার ছোট আম্মু মাইশা, খুব খুশি। আম্মু কি পাখি এটা? এটা কবুতর।
ওইটা তো কবুতর না, ওটা তো কি পাখি? কোনটা কবুতর? তুমিও তো একটা কবুতর। তুমি হচ্ছে আমার কবুতর। চলো আমরা বের হব। সুন্দর ভিউ, বেশ সাজানো পরিপাটি। চাইলে আপনারাও এখানে আসতে পারেন, অনেকেই আসছে। আমরা দুপুরে আসছিলাম, বিকাল হয়ে গেছে, লোকজনের আনাগোনা বাড়ছে। আমরা বেরোচ্ছি আস্তে আস্তে। মাইসা নতুন স্টাইল দাও, আনিসা নতুন স্টাইল দাও, দাঁড়া দাঁড়া। ভ্রমণে রূপসা ব্রিজের নিচে চলে আসে।